নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার শ্রী পার্থ ব্যানার্জি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মীন রাশি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। মীন রাশি বঙ্গাব্দের 1431 সালের বৈশাখ মাস কেমন যেতে চলেছে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই আসা যাক ট্রানজিট বা গোচর কি বলছে। মীন রাশি সাপেক্ষে লগ্নে গোচরে রাহু অবস্থান করছে, যেটা মীন রাশির পক্ষে একটা খারাপ বিষয় এবং মীন রাশির ঝামেলা অশান্তি বা এই ধরনের সমস্যাগুলোর জন্যে রাহু কিন্তু অত্যন্তভাবে দায়ী হবে। এবং তার সঙ্গে মঙ্গল অবস্থান করছে ট্রানজিটে মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে। লগ্নে রাহু মঙ্গল বুধ এই সময় এই বৈশাখ মাস অবস্থান করছে, রাহু মঙ্গল বুধ ট্রানজিটে। দ্বিতীয়ভাবে অবস্থান করছে রবি এবং বৃহস্পতি 2024 সালের মে মাসের ফার্স্ট মে বৃহস্পতির ট্রানজিট, যেটা বৃহস্পতির ট্রানজিটের ফলে এতদিন দ্বিতীয়ভাবে বৃহস্পতি ছিল মীন রাশি সাপেক্ষে মেষে, যেটা বৃহস্পতি মুভ করবে পয়লা মে বৃষরাশিতে, যেটা মীন রাশির পক্ষে খুবই ভালো সুসংবাদ। যেটা বৃষরাশিতে বৃহস্পতি মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সংবাদ। সুতরাং বৃহস্পতি দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে মুভ করবে। সপ্তমে কেতুর অবস্থান, যেটা মীন রাশির ক্ষেত্রে একটু নেগেটিভ থাকলেও কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, দ্বাদশে শনি, এই শনি সাড়ে সাতি, মীন রাশির ফার্স্ট এজ চলছে শনির সাড়ে সাতি, যার কারণে মীন রাশির জাতক জাতিকাদের এতদিন ধরে মানসিকভাবে অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে স্লো চলছিল, ডিস্টার্ব চলছিল, যেটা কি না এই বৃহস্পতির গোচর অনেকটা মীন রাশির জাতক জাতিকাদের বেনিফিট দিতে পারে বা দিতে চলেছে সেই বিষয়ে আমি আলোচনা করব। এবং টোটাল ট্রানজিট কী দিতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের সেই বিষয়ে আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। প্রথমেই আসবো বিদ্যাক্ষেত্র। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থ ভাব অর্থাৎ মিথুন রাশি বা বুধ লগ্নে অবস্থান করায় এবং গ্রহগত ট্রানজিট অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে বিদ্যাক্ষেত্রে পড়াশোনার প্রতি আগ্রহ কিন্তু অনেকটাই বাড়তে চলেছে, উচ্চশিক্ষার যোগ লক্ষ্য করা যাচ্ছে বিদ্যাক্ষেত্রে। কম্পিটিটিভ এক্সামগুলোতে জাতক জাতিকারা অবশ্যই কিন্তু ভালো ফল প্রাপ্ত হবে। এরপরে আসবো দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন অত্যন্ত সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে, তার কারণ ফার্স্ট মে বা ফার্স্ট মে থেকে যেটা হচ্ছে বৃহস্পতির যে ট্রানজিট তৃতীয় ভাব থেকে পঞ্চম ভাব, সপ্তম ভাব বা একাদশ ভাব মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির যে দৃষ্টি, সেই দৃষ্টি অনুযায়ী সপ্তম ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকায় দাম্পত্য জীবন অত্যন্ত শুভ হবে এবং নতুন বিবাহের যোগ শুরু হবে। যাদের বিবাহ হচ্ছিল না তাদের ক্ষেত্রে নতুন বিবাহের যোগ শুরু হবে, প্রেমজ সম্পর্কগুলো ভালো হবে, বিবাহের পার্টনারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ়তাপূর্ণ হবে, মজবুত হবে, ভালো হবে, সৎ এবং স্বাভাবিক জীবনযাপন কিন্তু তারা করতে পারবে। সুতরাং বিবাহিত জীবনে ভালো ফল লাভ করবে। এবার আসবো ব্যবসায়ীদের ক্ষেত্রে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি, সুতরাং অর্থের ফ্লো বাড়বে, ব্যবসায় বিভিন্নভাবে আরও উন্নতি প্রদান করবে, নতুন নতুন ব্যবসার সুযোগ আসবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ ফল লাভ করবে। এবার আসবো চাকুরি ক্ষেত্র। চাকুরি ক্ষেত্রেও যথেষ্ট ভালো ফল প্রাপ্ত হবে এবং চাকুরি ক্ষেত্রে নতুন নতুন অপরচুনিটি, এমনকি বিদেশে চাকুরির যোগ, বিদেশে চাকুরির সম্ভাবনা প্রবল মাত্রায় থাকবে। এবং চাকুরি ক্ষেত্রেও মীন রাশি জাতক জাতিকারা এতদিন ধরে যে প্রবলেমগুলো ফেস করছিল শনির সাড়ে সাতি বা রাহু মঙ্গল এগুলোর কারণে, তাদের ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিটের ফলে অনেকটা কিন্তু যথেষ্ট ভালো ফল প্রাপ্ত হবে।
এবং বৈশাখ মাসের শেষ শেষের দিক থেকে মীন রাশি জাতক জাতিকারা যথেষ্ট বেনিফিট কিন্তু লক্ষ্য করবে এবং তারা কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবে। নতুন চাকরির যোগ, প্রমোশনের যোগ ইত্যাদি কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং কিছুটা দিন একটু ওয়েট করলে মীন রাশির পক্ষে যথেষ্ট ভালো সংবাদ কিন্তু আসতে চলেছে। এবার আসবো বৃহস্পতির সপ্তম দৃষ্টি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যখন বৃহস্পতি ট্রানজিট হবে, তৃতীয় ভাব থেকে সপ্তম দৃষ্টি নবম ভাবে পড়বে, অর্থাৎ ভাগ্যস্থানে পড়বে, এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি ভাগ্যস্থানে পড়ায় মীন রাশির জাতক জাতিকারা এতদিন ধরে যে প্রবলেম ফেস করছিল সেগুলো থেকে অনেকটা বেনিফিট পাবে এবং ভাগ্যস্থান অনেকটা উন্নতি হবে। যেগুলো আটকে ছিল যে কর্মগুলো সেগুলো থেকে রিকভার প্রাপ্ত হবে, অর্থের ফ্লো বাড়বে এবং জাতকের ভাগ্যস্থান কিন্তু শুভ লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো অর্থভাগ্যের বিষয়টাও যথেষ্ট ভালো হবে। রাহু লগ্নে থাকায় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা এই ধরনের জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল, কিন্তু বৃহস্পতির ট্রানজিট যেটা কিনা মীন রাশির পক্ষে যথেষ্ট বেনিফিট হবে, অর্থনৈতিক ফ্লো বাড়বে, বিভিন্নভাবে অর্থনৈতিক ফাটকা ইনকাম এইগুলো কিন্তু দেবে। এবং শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করায় শুক্রের সঙ্গে রবির ডিস্টেন্স বাড়তে থাকবে এবং যার ফলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল প্রাপ্ত হবে। মে মাসের 14 তারিখের পর রবি কিন্তু মুভ করবে, যার কারণে শুক্র সেই জায়গা থেকে অনেকটা বেনিফিট কিন্তু প্রদান করবে মীন রাশির জাতক জাতিকাদের অর্থের দিক থেকে। এবার আসবো সন্তান স্থান অবশ্যই শুভ পঞ্চমভাবে একটা দৃষ্টি দিচ্ছে এবং যার কারণে শুভ ক্ষেত্র লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের যোগ তৈরি হবে নতুনভাবে এবং সন্তান ক্ষেত্রে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো যেটা সমস্যা, এতগুলো তো বললাম মীন রাশির একটা পজিটিভ দিক আসতে চলেছে, কিন্তু যেটা মীন রাশি এতদিন ধরে ফেস করছে বা সমস্যা, প্রথম কারণ হচ্ছে শনির সাড়ে সাতির ফলে মীন রাশির জাতক জাতিকাদের মানসিক চঞ্চলতা, মানসিক ডিস্টারবেন্স, কী করবে স্থির করতে পারছে না, কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছিল সেইগুলো কিন্তু অনেকটা রিকভার করবে এবং প্রবলেমগুলো একটুখানি বুঝিয়ে দিয়ে একটু সতর্কতা কিসে কিসে অবলম্বন করা উচিত মীন রাশির জাতক।